আমি যে এত অপরাধ করেছি, তুমি রাতের বেলা দিনের বেলার অপরাধ সব গোপন করে রেখেছো সাত্তার নামের কারণে, এই জন্য আমার কেউ কিছু বলে না, মানুষ সবাই আমার সম্মান দেয়। আমির হামজা বলে, ওরা যদি জানতো যে আমার গোনা কি শরীরে লেখা থাকতো, মানুষ আমাকে কখনো স্টেজে উঠতে দিত না। তুমি যদি আমার গোনাগুলো আমার শরীরে মুখে হাতে এগুলো লিখে দিতে, কেয়ামতে যেমন লেখা থাকবে, কেয়ামতের দিন কিন্তু কোনো মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে না, বান্দা তুই অপরাধ করেছিস বলবে না, কিভাবে বিচার করবে? ইরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাব ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন অপরাধী যারা পাপিষ্ঠ যারা, এদের পাপের চিহ্নগুলো ওদের শরীরে ফুটে উঠবে। যারা জমি জায়গা ফাঁকি দিয়েছে, ভাইয়ের বোনের ছেলের মেয়ের, তাদের এই জায়গায় লেখা থাকবে শরীক ফাঁকি দিয়েছে। যারা জেনাকার, দুনিয়ায় যারা জেনা করেছে, ওদের লজ্জা স্থান দিয়ে টক টক করে রক্ত পড়তে থাকবে। যারা হিংসু হিংসা করে, আমার হোক ওর যেন না হয়, এদেশে হিংসুক নেই। আজহারির মাহফিলে এত মানুষ হয় আর আমার মাহফিলে কুকুরও আসে না, এটা হিংসা। আমার হোক ওর যেন না হয়, এই হিংসা করার কারণেই তো আপনি বাধা দিচ্ছেন। এত কোন অপরাধ আপনি বলেন তো দেখি, আপনার ভেতরে অপরাধ নেই? আপনি যে শিরিক আর বেদাতের আখড়া বানিয়েছেন, ওগুলো জনগণ বোঝে না দেখে না, তাই যদি বুঝতো আপনাকে কুকুরের মতো ছাঁটা পিটা করে। যারা হিংসা করে, এদের কিয়ামতের দিন আকৃতি আল্লাহ বানিয়ে দেবে কুকুরের মতো। আপনি দেখবেন দুইটা কুকুরকে খাবার দেবেন, একটাকে যা দিয়েছে ও সারা জীবন খাবে, তাও শেষ হবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। কুকুরের ভেতরে হিংসাটা বেশি, আমার হোক আমি খাবো বসেন না খাই, এরকম কুকুর মার্কা মানুষ দেশে নেই। কিয়ামতের ওই কঠিন ময়দানে কিছু মানুষকে আল্লাহ সাপের আকৃতি দিয়ে তুলবে। সাপের কাজ কি? একটা মানুষকে সবল দেয়, লোকটা মারা যায়, কিন্তু সাপের কোনো লাভ বলেন না কেন? এখানে কত মানুষ আছে, এবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ফোন দিয়ে আটে, কার বারোটা বাজাবো, কারে ক্ষতি করবো, কারে বিপদে ফেলবো, অথচ নিজের কোনো লাভ নেই। এক কথা বলছেন কেন? ওর আকৃতি আমির হামজার মতো থাকবে না, ওর আকৃতি হবে কি আমাদের সাপের মতো। কিছু মানুষের আকার আকৃতি হবে শুকুরের মতো, শুকুরের কাজ। ও দেখবেন ওর বউ ওর মেয়ে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যায়, কচু খেতে লাগিয়ে দেয়, আর নিজে এক জায়গায় বসে বসে গল্প করে। এখানে হাজারো মানুষ এমন আছে, নিজের বউ সুন্দরী আরো বিউটি পার্লারে সাজিয়ে এমন পোশাক কিনে দিয়েছে, বুকের উপরে লেখা এক বুক জ্বালা। মুরব্বী আছে এখানে, কিছু বলতে পারছি না। এ পোশাক ভারত থেকে আসতেছে, পোশাকের নাম এক বুক জ্বালা। একটা যুবতী মেয়ে 20 বছর 22 বছরের বয়সের মেয়ে যদি এক বুক জ্বালা এ পোশাক পরে তো কেমন লাগে বলেন তো? কে যেন বললো খুব সুন্দর লাগে, না একজন বলেছে আমার কানে আসবে যে, ও যদি এখনই বলে সুন্দর লাগে তো রাস্তায় থাকলে কি করে? না শুধু ওর একা দোষ না, আপনার বউকে দেখে, মেয়েকে দেখে, বেটার বউ দেখে কেউ যদি বলে যে সুন্দর লাগে, ওর পেটে আল্লাহ আর ভালো জিনিস দেবে না, যা দেবে আমি আর ওটা বললাম।